নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিনেপাচারিতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সত্যজিৎ রায়ের আরেকটি তথ্যচিত্র নিয়ে। আগের ভিডিওতে যেমন আমরা কথা বলেছিলাম সিকিম চলচ্চিত্রটিকে নিয়ে, এই ভিডিওটিতে আমরা কথা বলবো সত্যজিৎ রায়ের শেষতম তথ্যচিত্র সুকুমার রায় নিয়ে। হ্যাঁ, সত্যজিৎ রায় তার পিতার জন্মশতবার্ষিকীতে এই তথ্যচিত্রটি তৈরি করেন, মানে 1987 সালে। আমরা এই তথ্যচিত্রের বিভিন্ন দিক এবং এই তথ্যচিত্রটি কেন অন্যান্য তথ্যচিত্র থেকে বা চলচ্চিত্র থেকে আলাদা সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, শুরু করা। চরিত্রের সঙ্গে পরিচয় এমন বাঙালি কমই আছে, এদের সাক্ষাৎ পাওয়া যায় আশ্চর্য বই, আশ্চর্য গল্পে, আবোল তাবোল বরল। হল হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। এদের স্রষ্টা হলেন সুকুমার রায়, যার জন্ম হয়েছিল 100 বছর আগে। একটা তথ্যচিত্র যখন তৈরি হয় তার দুটি দিক থাকে, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে চলচ্চিত্র। এই দুটির সংমিশ্রণে কিন্তু একটা তথ্যচিত্র তৈরি করে। তো প্রথমেই চলে আসি তথ্যের ব্যাপারে। এই চলচ্চিত্রটা টোটাল 28 মিনিটের এবং এই 28 মিনিট 51 সেকেন্ডের এই চলচ্চিত্রে, মানে তথ্যচিত্রে, আমরা দেখতে পাই প্রথমেই দেখানো হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে, মানে সুকুমার রায়ের পিতা এবং সত্যজিৎ রায়ের প্রপিতামহকে। এবং এইখানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তার পরিবার, রায় পরিবার কী করে বড় হলো এবং তাদের বিভিন্ন ভাই বোন, তারা কোন কোন পেশার সাথে যুক্ত এবং তাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলে মানে সুকুমার রায়ের উপর কি প্রভাব বিস্তার করেছে সেটা দেখানো হয়েছে। কারণ একটা মানুষকে যখন মানে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে বা গড়ে ওঠার সময়, সেখানে তার পরিবার বা স্কুলিং, এই জিনিসটা বিশাল বড় একটা প্রভাব ফেলে তার উপর। তো এইখানে সত্যজিৎ রায় কিন্তু সুকুমার রায়ের থেকেও বেশি প্রথম পার্টটাতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে ফোকাস করেছেন। প্রথম 5 মিনিট বলা যায় এই চলচ্চিত্রের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সেখানে তিনি পয়েন্ট ওয়াইজ ছোট ছোট করে দেখিয়ে দিয়েছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কী করে কী কী কাজের সাথে যুক্ত ছিলেন, কী কী পরিমণ্ডলে বড় হচ্ছেন এবং তার কী কী কাজ ছিল। এর পরের পার্টে চলে আসি আমরা সুকুমার রায়ের উপর, এবং সুকুমার রায়ের এখানে স্কুলিং, তার কর্মজীবনের আগের ভাগটুকু, মানে বিদেশে যাওয়া, বিভিন্ন এমএ এমএসসি পড়া, এই বিষয়গুলোকে দেখানো হয়েছে। এর পরবর্তী ভাগে আমরা দেখতে পারি, মানে এখানে একটা অবাক করাটা জিনিস দেখতে পারি আমরা, যে 14 মিনিট, ঠিক 14 মিনিটের মাথায় গিয়ে আমরা দেখতে পারি, মানে 28 মিনিটের তো তথ্যচিত্রটি, তার মধ্যে 14 মিনিটের মাথায় আমরা দেখতে পারি যে এখানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যু হয়। মানে অবাক রকমের একটা টাইমিং দেখুন, যে 28 মিনিটের মধ্যে ঠিক মাঝখানে গিয়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যু হলো এবং তার বাদ বাকি 14 মিনিটে আমরা দেখতে পারি পুরোটাই সুকুমার এবং সুকুমারের বিভিন্ন কেরিয়ারে, বিভিন্ন কাজকর্ম, সন্দেশ পত্রিকা, তার লেখা, তার কবিতা, এই সব বিষয় নিয়ে ফোকাস করা হয়। শুধুমাত্র চলচ্চিত্রের ভাগটাতে আসি, মানে তথ্যচিত্রের মধ্যে তো তথ্যটা হলো, এবার চলচ্চিত্রে যদি শুধু ভাগটাতে আসি, আমরা দেখতে পাবো যে চলচ্চিত্রের ভাগে এখানে তিনখানা নাটককে সত্যজিৎ রায় নাট্যরূপ দিয়েছেন এবং সেগুলো হচ্ছে ঝালাপালা, হজবরল এবং লক্ষণের শক্তিশেল। এবং এর মধ্যে অভিনয় করেছেন, প্রথম নাটকে ঝালাপালায় অভিনয় করেছেন উৎপল। একটি দৃশ্যে পাঁচ বিদমশাইকে জিজ্ঞেস করছে, আই গো আপ গো ডাউন মানে কি? আই আই কি না চক্ষু গো গো করে গো গাবো ইত্ত মর আপ আপ কি না চলিল অর্থাৎ গরুর চক্ষে জ, এটা গরু কাঁদিতেছে। কেন কাঁদিতেছে? উই গো ডাউন, উই অর্থে গো ডাউন অর্থে গুদম খান, অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে আই গো আপ, অর্থাৎ গরুকে বলি কাঁদিতে। তিন নাটকে মানে লক্ষণের শক্তিশালী অভিনয় করেছেন হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। মানে এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু উপস্থাপনাও করেছেন, মানে এই পুরো চলচ্চিত্রটা 28 মিনিটটা পুরোটাই শোনা যায় আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবং এখানে সুকুমার রায়ের বিভিন্ন কবিতা তিনি আবৃত্তি পর্যন্ত করেছেন, যেটা সত্যি। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে কেমন এটা জানি না, বক কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি, অতি খাসা আমাদের
বকচ্ছপ। এইখানে একটা জিনিস বলা, লক্ষণের শক্তি ছেলে লক্ষণের চরিত্রে যিনি অভিনয় করেন সেটা হচ্ছে চিরঞ্জিত, মানে প্রসেনজিৎ। চিরঞ্জিত একসময় বাংলার অভিনয় মানে বড় একজন অভিনেতা ছিলেন তিনি, সেই চিরঞ্জিতকে আমরা দেখতে পারি লক্ষণের চরিত্রে, এবং তাকে কিন্তু লক্ষণের চরিত্রে সত্যি খুব ভালো মানিয়ে। হনুমানকে বলল চা বাটাকে সমুদ্রে ফেলে দিয়া, হনুমান এসে বলল কি হালবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। এছাড়াও আমরা হযবরলের একটা ছোট্ট ক্লিপস দেখতে পারি, যেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। এখানে একটা মানে শুটিং এর কিছু দৃশ্য, আমার খুব পছন্দের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে হয়তো। তো এইগুলোকে দিয়ে সত্যজিৎ রায় পুরো তথ্য এবং চলচ্চিত্রের মাধ্যমে একটা বুনেট তৈরি করে রেখেছিলেন। এবং তাছাড়াও তিনি লাস্ট 5 মিনিটে সুকুমার রায়ের মৃত্যুটাকে যেইভাবে কাব্যিক রূপে প্রকাশ করেছেন এবং যেভাবে তিনি উপস্থাপন করেছেন, মানে সেটা অনবদ্য। মানে আমি একটা লাইন খালি আমার খুব ফেভারিট, যেটা উনি লাস্ট একদম 1 মিনিটের মাথায় গিয়ে বলেন, লাস্ট 1 মিনিট যখন বাকি ছিল তখন বলেন, 1923-এর 10ই সেপ্টেম্বর কলকাতায় ভূমিকম্প হয়। সেই দিনই সকালে 2.5 বছর কঠিন রোগের সঙ্গে সংগ্রাম করে 36 বছর বয়সে সুকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু সুকুমার রায় সবকটা ডকুমেন্টস মানে ম্যাক্সিমাম খেরোর খাতা থেকে শুরু করে ডকুমেন্টই ছিল সত্যজিৎ রায়ের কাছে, এবং বিভিন্ন পত্রিকার টুকরো থেকে শুরু করে বিভিন্ন রকমের লেখা, তার সবকিছুই ছিল সত্যজিৎ রায়ের কাছে। সেইগুলোকে ভালোভাবে তিনি দেখিয়েছেন এখানে। কিন্তু সত্যজিৎ রায় কোনো সময় তার পিতাকে দেখাচ্ছেন না, এখানে দেখাচ্ছেন একজন শিল্পী, একজন লেখক, একজন মানুষ সুকুমারকে তিনি তুলে ধরেছেন। এবং এটাই হয়তো অন্যান্য চলচ্চিত্র থেকে সুকুমার রায় ডকুমেন্টারিটাকে আলাদা করে তোলে। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ এবং রামের চরিত্রে অভিনয়। মানে সত্যি মানে সেই সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে এইভাবে পুরো পরিবেশনাটা মন ছুঁয়ে যায়, এবং তার অভিনয় রামের চরিত্র মানে কিছু বলার না, তার ডায়লগগুলো দেখলেই মানে শুনলেই হাসি পায়, দেখলে তো আরও মজাদার মনে হয়। এই ছিল মোটামুটি সুকুমারের তথ্যচিত্রের উপর আলোকপাত। তাছাড়াও যে জিনিসটা আমি লাস্টে অ্যাড করতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথের উপস্থিতি। সত্যজিৎ রায় কিন্তু তথ্যচিত্র আগেও বানিয়েছেন রবীন্দ্রনাথকে নিয়ে, কিন্তু এই তথ্যচিত্র কিন্তু বারবার উঠে এসেছে রবীন্দ্রনাথের কথা। কারণ একটাই, সুকুমার রায় রবীন্দ্রনাথ প্রেমী ছিলেন, রবীন্দ্র ভক্ত ছিলেন, এবং সেটা তিনি সত্যজিৎ রায় জানতেন এবং বারবার দেখিয়েছেন। এমনকি সত্যজিৎ রায় যখন মানে সত্যজিৎ রায় তার ডকুমেন্টারির মাঝখানেই বলছেন যে রবীন্দ্রনাথ যখন প্রথমবার লন্ডনে গেছিল তার জন্যে একটা ম্যাগাজিনে লিখে দিয়েছিলেন সুকুমার রায়, এবং সেটাই নাকি প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে বিদেশি লোকেদের আলাপ, মানে সেটার মাধ্যমেই রবীন্দ্র পরিচিতি হয়েছিল বিদেশে। এই নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে, সেই সব বিষয়ে যাবো না। এবং আমাদের পরবর্তী টপিকও হচ্ছে সত্যজিৎ রায়ের ডকুমেন্টারি রবীন্দ্রনাথ। তো আজকের ভিডিও এইটুখানি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। এবং আপনারা যদি দেখতে চান এই ডকুমেন্টারিটি মানে রবীন্দ্রনাথ বা সুকুমার রায়, আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। আজকের মতন এইটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার। সুকুমারের মৃত্যু সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি ভাষণ দেন, তাতে তিনি বলেন, আমি অনেক মৃত্যু দেখেছি কিন্তু এই অল্প বয়স্ক যুবকের মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘ্যদান করতে প্রায় আর কাউকে দেখিনি। মৃত্যু দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন, তাঁর রোগশয্যার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে।